নমস্কার বন্ধুরা, নেচার থ্রু দ্য লেন্স চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি যে পাখিটির হয়ে যাচ্ছি সেটি আমার সবথেকে প্রিয় পাখিগুলির মধ্যে একটি। ছোটোবেলায় যেটাকে আমি টিয়া পাখির বাচ্চা ভাবতাম, বড় হয়ে সেটা বুঝতে পারলাম সেটা টিয়া পাখির বাচ্চা নয়, সেটি হলো সবুজ বাঁশপাতি বা গ্রিন বিটার। কিছুটা দূরে একটি মাঠের মধ্যে আমি পাখিগুলি কিছুদিন আগে দেখেছিলাম। আজ মূলত সেখানেই যাচ্ছি পাখিগুলির কিছু ভিডিও এবং ছবি করার জন্য। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ করছি। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সামনের এই জমিটাতেই আমি পাখিগুলোকে দেখেছিলাম, তো চলুন দেখা যাক আজকে পাওয়া যায় কিনা। যেতে যেতে পাখিটা সম্পর্কে আপনাদের একটু ধারণা দিয়ে দিই। পাখিটি দেখতে খুব সুন্দর, যার দৈর্ঘ্য প্রায় 8 ইঞ্চি, গায়ের রং উজ্জ্বল সবুজ, মাথা ও পিঠের উপর সোনালি পালক থাকে, ডানার নিচের দিকটা উজ্জ্বল তামাটে রঙের, ঠোঁটটি কালো সরু ও একটু বাঁকানো। দেশের কোনো কোনো স্থানে এটি সুইচোরা, নরুনজেরা প্রভৃতি নামেও পরিচিত। মেরুপিদি গোত্রের অন্তর্ভুক্ত এই পাখি নদী তীরবর্তী বনজঙ্গলে দলবদ্ধভাবে বসবাস করে। বাঁশপাতি গাছে বাসা বাঁধতে জানে না, এরা নদীর কূলে খাড়া জায়গায় গর্ত করে বাসা বানায়। প্রজনন মৌসুমে গর্তের গভীরে স্ত্রী পাখিটি 5 থেকে 7টি ধপধপে সাদা রঙের ডিম পাড়ে। স্ত্রী ও পুরুষ পাখি মিলে ডিমে তা দেয় ও বাচ্চা ফুটতে প্রায় 21 থেকে 27 দিন মতন সময় লাগে। এই সামনের ফাঁকা জমিটাতেই আমি ওদের বসতে দেখেছিলাম। এখনও দেখতে পাচ্ছি সামনে কয়েকটি বাঁশপাতি উড়ে বেড়াচ্ছে। ক্যামেরা সেট আপ করে ভালো ফুটেজের জন্য এখানে অপেক্ষা করব। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে কয়েকটা ভালো শট পেয়েছি, চলুন আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করে নিই। Thank you.
এখানে ওই এক ধরনের পাখি থাকে সবুজ রঙের, বাঁশপাতি বলে। আবার আর একটা আপনার মাটির গর্তে বসে, ওটা আমরা বলি ওই আপনার ঠিক আছে দেখি। খুব ইচ্ছে ছিল পাখিটির গর্তের সামনে পাখিটির অ্যাক্টিভিটির মুহূর্তগুলোকে সংগ্রহ করার, কিন্তু বেশ কিছুক্ষণ ধরে অনেকগুলো পুকুরের পাশে ঘোরাঘুরি করেও একটিও বাসা সন্ধান পেলাম না। ভবিষ্যতে যদি কোনো দিন পাই তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু এর মধ্যে আরও বেশ কিছু পাখির ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি, আপনাদের সাথে সেগুলো শেয়ার করে নিই। এটি ইন্ডিয়ান বুশ লার্ক, বাংলা নাম ভরত পাখি। এটি লার্জ পাইট ওয়াক টেল, বাংলা নাম খঞ্জন। এটি আমাদের সকলের পরিচিত ব্ল্যাক ড্রঙ্গো বা ফিঙে পাখি। Thank you.
এটিও আমাদের সকলের পরিচিত পাখি, কমন ময়না বা শালিক পাখি। এইগুলি ইগ্রেট বা সাদা বক। এটি প্লেন প্রিনিয়া, যার বাংলা নাম ফুটকি পাখি। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।